আমার বাড়ির প্যাসেজে এখানে সাতখানা বোগেনভিলার গাছ রয়েছে, সেগুলো বারবারই আপনাদের অনেক ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। এই গাছগুলোতে অক্টোবর মাস থেকে ফুল ফোটা শুরু হয়েছে আর এখন জুন মাসের শেষের সপ্তাহ। এখনও গাছগুলোতে মোটামুটি ভর্তি ফুল রয়েছে এবং সবকটা গাছেই ফুল রয়েছে, কম বেশি। কোনো গাছে একটু বেশি ফুল রয়েছে, কোনো গাছে কম রয়েছে। ফুলটা একবার হয়ে যাওয়ার পরই অল্প অল্প করে ঝরতে শুরু করে, আবার পুরোটা ঝরে যাওয়ার পরে আবার করে ফুল আসে। সেজন্যই কোনো গাছে বেশি ফুল রয়েছে, কোনো গাছে কম ফুল রয়েছে, কারণ সেই গাছটা হয়তো ফুলটা ঝরতে শুরু করেছে বা সবে ফুলটা ফুটতে শুরু করেছে। এছাড়াও কিছুদিন আগে আমি দিলওয়ার নার্সারিতে গেছিলাম মুচির সাথে, সেখান থেকে তিনটে নতুন বোগেনভিলা চারা নিয়ে এসেছি। আমার বাড়িতে কিছু বোগেনভিলা চারা নেই, মানে বোগেনভিলার তো প্রচুর ধরনের ভ্যারাইটি হয়, কিন্তু তার মধ্যে থেকেও আমার কাছে 11টা গাছ রয়েছে। আরও তিনটে নিয়ে আসলাম যেগুলো আপনাদেরকে আজকে দেখাবো, একদমই ছোট চারা। আমার যে বাড়িতে যতগুলো বোগেনভিলা চারা রয়েছে সবই কিন্তু ওই দিলওয়ার নার্সারি থেকে আনা মুচিশার, ওখান থেকেই আমি সব চারাগুলো কিনে নিয়ে এসেছি। মাঝে মাঝে দু তিনবার গেছি এবং প্রতিবারই যখন গেছি একটা দুটো করে বা তিনটে করে চারা নিয়ে এসেছি। আমার খুব পছন্দের একটি গাছ হলো বোগেনভিলা, কারণ এই গাছটাতে পরিচর্যা খুব কম লাগে আর যে কোনো গাছকেই বুঝতে একটু সময় লাগে যে সেই গাছটা কীভাবে কী পরিচর্যার মাধ্যমে তাকে দেখলে ভালো ফুল পাওয়া যায়, কীভাবে সেই গাছটাকে মেনটেন করলে সেই গাছটা খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে ওঠে এবং প্রচুর ফুল ফল দেয়। সেরকমই বোগেনভিলা সহজ গাছ হলেও এই গাছেরও কিন্তু পরিচর্যা বেশ কিছু আছে, কিন্তু নিয়মিত মানে গাছটাকে দেখতে দেখতে বোঝা যায় যে গাছটার কি প্রয়োজন আছে সেরকমই। আর এই গাছটার যেভাবে আমি পরিচর্যা করি বহুবারই আপনাদের ভিডিওর মাধ্যমে বলি, তাও আজকে বলছি, আর তারপরে আপনাদের আমি গাছগুলো নিশ্চয়ই দেখিয়ে দেবো ছোটো চারাগুলো। এই গাছগুলোর মোটামুটি শুরু থেকেই ফুল দিচ্ছে। এই যে সাদা যে বোগেনভিলটা দেখছেন এটা কিন্তু একটা আমি 4 ইঞ্চি টবের মধ্যে প্রথমে বসিয়েছিলাম, আর সেই 4 ইঞ্চি টবে মোটামুটি দুবার ফুল হয়ে যাওয়ার পরে টবটাকে চেঞ্জ করে একটা 10 ইঞ্চির চালি টবে দিয়েছি, যেগুলোতে পিটুনিয়া করে সেই রকম চালি টবে আমি এই গাছটাকে দিয়েছিলাম। তারপরে এখন আমি একটা 8 ইঞ্চির টবে দিয়েছি, এরপরে এটাকে একটা 12 ইঞ্চির টবে দেবো, তার মানে 8 ইঞ্চি থেকে একবারে 12 ইঞ্চির টবে বসিয়ে দেবো। আর আমার ওই দিকে যে বোগেনভিলার গাছগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এরকম 8 ইঞ্চি বা 10 ইঞ্চির টব থেকে আস্তে আস্তে এখন 12 ইঞ্চির টবে বসিয়েছি। 12 ইঞ্চির যে প্যারালাল টবগুলো রয়েছে যেগুলোতে গোলাপ গাছ করা হয় সেরকমই টবগুলোতে দিয়েছি, যাতে মাটিটা অনেকটা বেশি দেওয়া যায় এবং গাছটা মানে টবটা অনেকটা জায়গা না নিয়ে নেয়, সেরকমই 12 ইঞ্চির প্যারালাল টবে দিচ্ছি পরপর গাছগুলোকে। 4টে গাছকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, আরও 3টে গাছকে ধীরে ধীরে আমি ওই 12 ইঞ্চির প্যারালাল টবের মধ্যে দেবো, আর যাতে গাছগুলো বেশ বড় হবে এবং পাঁচিলটা যেহেতু ছোট রয়েছে বাড়ির প্যাসেজে সেই পাঁচিলের ওপর থেকে ফুলগুলোকে বাইরে থেকে দেখা যাবে, দেখতে ভালো লাগবে। আর বোগেনভিলাতে তো সবচেয়ে বেশি রোদের প্রয়োজন হয়, তাই বাড়িতে যে জায়গায় সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গায় কিন্তু এই বোগেনভিলাটা রাখতে হয়। আমার বাড়ির গেটের সামনের দিকে আমি বোগেনভিলা রাখতে পারতাম, কিন্তু ওইখানটাতে সারাদিন রোদ আসে না, রোদ আসে দিনে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, কিন্তু তাতে বোগেনভিলাতে খুব বেশি ফুল পাওয়া যায় না। তবে ওইখানেও আমি আস্তে আস্তে গাছ রাখতে শুরু করব, ফুল কম আসলেও বাইরে থেকে দেখা যাবে, সেজন্য আমি নিশ্চয়ই রাখবো, যখন রাখবো সে তখন আমি আপনাদের দেখাবো। এবার চলুন এই বোগেনভিলা এবার বলে দিই আপনি বোগেনভিলাতে কীভাবে আমি পরিচর্যা করি। এই টপটাতে যেরকম পরিবর্তন করি 6 মাস বাদে বাদে বা 1 বছর বাদে বাদে সেটা আপনাদের বললাম, প্রথম দিকে 6 মাস পরপর চেঞ্জ করে দিই, তারপরে 1 বছর পরপর চেঞ্জ করি। আর একবারে বড় 12 ইঞ্চি টবে দিয়ে দিয়েছি, এখন আর চেঞ্জ করব না। এখন যেগুলো 3 বছর হয়ে গেছে সেগুলোকে বের করে নিয়ে আবার যখন অক্টোবরের সময় আমি রিপোর্টিং করে নেব, রিপোর্টিং করে বসিয়ে দেবো, একটু কাটিং করে দেবো, তাহলেই কিন্তু গাছগুলোতে খুব ভালো ফুল আসবে। আর এখন এই জুলাই মাসের পরেই যখন বৃষ্টি শুরু হয়ে যাবে, প্রতিদিনই বৃষ্টি পড়বে আর গাছগুলোতে একটাও ফুল থাকবে না, গাছগুলোকে খুব ভালোভাবে প্রুনিং করে দেবো, এবং প্রুনিং করে দিলেই গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে এবং অক্টোবরে ফুল দেওয়ার জন্য একেবারে রেডি থাকবে ঝাঁকড়া হয়ে। তা আর অক্টোবরে যে বৃষ্টিটা কমতে শুরু করবে সঙ্গে সঙ্গে গাছ ভর্তি ফুল আসবে। এবার বলি আমি এই গাছে খাবার কী দিই।
আমার যেহেতু বাড়ির প্যাসেজে আমি গাছগুলো রাখি, বাড়ির ছাদে কি হয় মানে দিনে 3-4 বার করে আমি যাচ্ছি, বিভিন্ন রকম ভাবে পরিচর্যা করছি, কিন্তু এইখানে যেহেতু দিনে একবার সকালবেলা আসি, একটু জল দিয়ে চলে যাই, সেজন্য এই গাছগুলোতে আমি সেরকমভাবে পরিচর্যা কিছুই করি না। শুধুমাত্র 15 দিন অন্তর অন্তর এক মুঠো করে মিক্সড ফার্টিলাইজার দিয়ে যাই, সেটা মাসের শুরুর দিকে একবার দিই আর মাসের মাঝামাঝি আর একবার দিয়ে দিই। এই দুবারই মিক্সড ফার্টিলাইজার দিই, সেরকমভাবে ডেট মেনটেন করেও দেওয়া হয় না, মানে মোটামুটি মাসে দুবার মিক্সড ফার্টিলাইজার দিয়ে এক মুঠো করে, এইটাই কিন্তু আমার এই গাছগুলোর খাবার। মানে এই বোগেনভিলা আরও সুন্দর করে পরিচর্যা করা যায়, গাছ ভর্তি একেবারে ফুল আনা যায়, গাছের পাতা দেখা যায় না, কিন্তু তবে আমি ওইভাবে আর পরিচর্যা করতে সময় পাই না বা করি না। আমি যেটুকু আমার ফুল আসে গাছে আমার এটাই স্যাটিসফাইড, আমার খুব ভালো লাগে, আর এত কম কম পরিচর্যা এত সুন্দর সবসময় ফুল দেয়, সেজন্য আমার এই গাছটার প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে। আর সেজন্যই আবার আমি যে এই বোগেনভিলার জন্য টব কিনতে গেছিলাম এবার, 12 ইঞ্চির ফ্ল্যাট প্যারালাল টবগুলো, সেই টবগুলো কিনে নিয়ে এসেছি এবং যে গাছগুলো কিনে নিয়ে এসেছি দেখুন এবার এই গাছগুলো। এইখানে আমি 3টে গাছ এবার কিনে নিয়ে এসেছি, সেই 3টে গাছই কিন্তু খুব ভালো ভ্যারাইটির গাছ। প্রথমটা হলো ক্রিস্টিনা, ক্রিস্টিনার ফুলটা খুব সুন্দর হয়, রানি কালারের মধ্যে ছিটছিট থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তবে এই গাছগুলো কিন্তু দেশি যে বোগেনভিলাগুলো দেখতে পাওয়া যায় অতটা হার্ডি নয়, এই গাছগুলোকে একটু মেনটেন করতে হয়, সেজন্য একটু খেয়াল রেখে গাছটাকে তৈরি করতে হবে। তাই আমি এগুলোকে বাড়ির ছাদে রাখবো, যাতে গাছটাকে বড় হওয়া পর্যন্ত একটু দেখতে হবে। অতিরিক্ত বৃষ্টির জলে ভিজলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে, পাতা হলুদ হয়ে পড়ে যেতে পারে, সেজন্য একটু মাঝে মাঝে অতিরিক্ত বৃষ্টি পড়লে একটু শেডে রাখতে হবে। সেকেন্ড যে গাছটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো ফর্মোসা, এটা ফর্মোসার বেগুনি রঙের ফুলটা, সেটা আমি এনেছি। এই ফুল এই গাছটাও আমার বাড়িতে ছিল না এবং ফুলটা আমার ভীষণ প্রিয়, খুব রঙটাও খুব সুন্দর, এই ফর্মোসার গাছটা নিয়ে এসেছি। তৃতীয় যে গাছটা নিয়ে এসেছি সেটা হলো রেড সেপ্টেম্বর, এটাও আমার বাড়িতে নেই, নতুন ভ্যারাইটি বলবো না, আমার বাড়িতে নেই, অনেকেই এই গাছ করেছেন, দেখতেও সুন্দর ফুলটা। এই 3টে বোগেনভিলার নতুন চারা নিয়ে এসেছি। আমাকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে কী কী বোগেনভিলার চারা আপনি নিয়ে এসেছেন সেটা একটু দেখাবেন প্লিজ, সেজন্যই আজকের ভিডিওটা করা। আর তার সাথে সাথে আমি বোগেনভিলার একটু পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই গাছটা হলো এমনই একটা গাছ যে আপনি জল কম দিলেও অসুবিধা নেই, আর পরিচর্যা করতে সময় না পেলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় আর বিশেষ করে কোনো পোকামাকড় লাগে না। তার জন্য মানে সবসময় যে গাছটাকে দেখতে হবে পোকার ওষুধ দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি কিন্তু ফাঙ্গিসাইডও দিই না আর কোনো কীটনাশকও দিই না এই গাছগুলোতে, মানে কখনো দেওয়া হয়ই না, শুধুমাত্র আমি যেটা দিই মিক্সড ফার্টিলাইজার দিই 15 দিন অন্তর অন্তর, ব্যাস। এরপরে আমার এই গাছের কিন্তু কোনো পরিচর্যা নেই, আর বছরে একবার করে রিপোর্ট করে দেওয়ার চেষ্টা করি, সেটাও বেশ কষ্টসাধ্য ব্যাপার, কারণ ওই একটা একটা করে গাছ বের করে রিপোর্ট করতে হয়, একসাথে এতগুলো গাছ করা হয় না, কোনোটা হয়তো এক বছর করাই হলো না এরকমও হয়েছে, তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি সব কটা গাছেই ফুল দেয় থাকে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যেহেতু এই গাছগুলো মানে বর্ষায় ফুল দেয় না, তবে রোদটা ভালো পেলে এবং যদি টবের মাটিতে মোটামুটি ভালো খাবার দেয়া থাকে, মানে মিক্সড ফার্টিলাইজারের কথাই বলছি, তাহলে কিন্তু কন্টিনিউয়াস ফুলটা আসতেই থাকে। যদি খাবারটা দেওয়া না হয় তাহলে কিন্তু গাছে খুব একটা ফুল আসে না। এইটা যখন থেকে আমি মেনটেন করতে শুরু করেছি তখন থেকে আমি দেখেছি যে গাছে কিন্তু সব সময়ে আমি দেখতে পাচ্ছি যে ফুল একবার শেষ হওয়ার পরেই আবার ফুল চলে আসছে, আর সবসময় ফুল থাকছে, কখনোই ফুলের শুধু গাছটায় পাতা ভর্তি হয়ে রয়েছে একটা ফুল নেই এরকম হচ্ছে না। এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3টে মাস ছাড়া বছরের 9 মাস আমি এই গাছটাতে ফুল পাচ্ছি, আর আমার বাগানটাকে রঙিন করে রাখার জন্য এই বোগেনভিলা গাছটার অবদান অনেক বেশি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের যাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে যারা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে গাছের নিয়মিত ভিডিও দেওয়া হয়, এছাড়াও নার্সারি ভিজিটের ভিডিও আমি শেয়ার করি, আর আপনাদের বন্ধু এবং যারা গাছ ভালোবাসেন তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।